লম্বা একটি ডালের মতো। যে বেদের মেয়ে জ্যোৎস্না গানটা উনি শুনেছেন, কি বিষয়টা হলো দিদির কাছে জানি। তো ওই যে দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়, এরকম অনেক পাহাড় ডিঙিয়ে কিন্তু আমরা এসেছি এবং চারিদিকেই হলো উঁচু পাহাড়। তো সেই জায়গা থেকে আমরা এখন এমন একটা ভ্যালিতে আছি, যে ভ্যালিতে হলো এই পাড়াটি, যেটি হলো যে তারাছা পাড়া, তারাছা রেঞ্জ বা তারাছা ফরেস্ট বলে, পাশে হলো রিজার্ভ ফরেস্ট রয়েছে। তো এই পাড়াতেই গত রাতেও ছিলাম, পাড়ার মানুষগুলোর সঙ্গে কথা বলছিলাম, ঘুরছিলাম, দেখছিলাম, তাদের জীবন আচরণ সম্পর্কে জানার চেষ্টা করছিলাম। তো এখন জ্যোৎস্না দিদি, তো আমার এক দিদি এখানে আমাকে খুব হেল্প করছেন প্রতিটা মুহূর্তে, ওনার নাম হলো জ্যোৎস্না। হ্যাঁ, জ্যোৎস্না ত্রিপুরা, ওই যে আগে বলেছে বেদের মেয়ে জ্যোৎস্না গানটা উনি শুনেছেন। তো এখানে আসার পরে হঠাৎ করে দেখতে পেলাম যে একটি বাড়িতে, একটি না আরও কয়েকটি বাড়িতে দেখেছি, বাট এই বাড়িতে ইয়েটা ভালো লাগবে, ডিসপ্লেটা, একটা প্রোডাক্ট আপনাকে দেখাবো যে একটা খাবার দিবে। আসুন, আসার পরে চোখে লেখা যে দূর পাহাড় দেখতে পাচ্ছেন, এখান থেকে দেখা যাচ্ছে স্পষ্ট পাহাড়টি দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ে। আর এখন পাহাড় দেখতে গিয়ে হয়তো চোখের সামনে দেখতে পাচ্ছেন যে এই যে আঙুল দিয়েছি, এই বিষয়টা দেখুন, আমি এটি দেখানোর জন্যই আসলে আপনাদেরকে এখানে নিয়ে এসেছি। আমার সঙ্গে আছে আমার বন্ধু সজীব ত্রিপুরা, তো ওকে ত্রিপুরা নাম দিয়েছি। তো এই একটি বিষয় দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে আসলে কী, রোদে শুকোচ্ছে, প্রথমে মনে করেছিলাম সুতো, তারপরে কী যেন মনে করলাম যে শেকড় বাকড় টাইপের কিছু একটি। তো জানার চেষ্টা করলাম যে বিষয়টা কী, তো এই কী বিষয়টা হলো দিদির কাছে জানি, পড়ে গেছি, কোনো সমস্যা না। এই যে একটি বিষয় যে দেখভালের যে ব্যাপারটি রয়েছে, পা ঢুকে গেছে ভিতরে, দেখছেন আপনাদের জন্য কত কষ্ট করি। যাই হোক, আবারও আসি। হ্যাঁ, এটা ভিতরে, আমি কিন্তু নিচে পড়ে যেতাম একেবারে। এই যে দেখা যাচ্ছে, ইয়ে আমি এমন একটি জায়গায় পা দিয়ে ফেলেছি যে আসলে পাহাড়ে চলতে গেলে কোথায় পা দিবেন আর কোথায় দিবেন না, এটা সতর্ক অবস্থায় যেমন থাকতে হয় প্রতিটা মুহূর্তে। একটু যদি দিক সেদিক হয় তাহলে আপনি পড়ে যাবেন, সেটা হোক না ঘরের এই মাচাংটা, অথবা হোক না পাহাড়ের উচ্চতায় যে কোনো রকম বা পাথুরের যে জায়গাগুলো রয়েছে, পাটি ঠিক জায়গায় দিলে আপনি ঠিক জায়গায় পৌঁছাতে পারবেন, না হলে পারবেন না। দিদি, এটার নাম কি? গঙ্গা। গঙ্গা, আচ্ছা, উনি বলছেন এটার নাম হলো গঙ্গা। এটা দিয়ে কী হবে? রাঁধেন এটা। আচ্ছা, দিদির হলো বাংলা ভাষাভাষী এত ফ্লুয়েন্ট নয়, তারপরে উনি আমাকে বোঝানোর চেষ্টা করছেন। এটি কি মাটির উপরে হয় না মাটির নিচে হয়? মাটির উপর। মাটির উপরে হয়? মাটির উপরে। মাটির উপরে থাকে, মাটির নিচে থাকে না। আচ্ছা, এটা লম্বা হয় না গোল হয়? লম্বা হয়। লম্বা হয়, কত চিকন হয়? এত বড় হয়। চিকন কি, মোটা না চিকন হয়? চিকন। তো আমি যেটুকু বুঝতে পারলাম সেটি হলো যে লম্বা একটি ডালের মতো, এরকম মোটা হয়। তারপরে কি করেন ওটাকে, ওটা নিয়ে আসার পরে তারপরে কি করেন? পিষে করেন ওটা। এটা এটা কি কিভাবে করেন? এই দাকল মধ্যে। আচ্ছা, ওটা হলো ছেঁচতে হয়, ওটাকে ছেঁচলে এই রকম ভাবে লম্বা করলে নেটের মতো হয়ে যায়, এবং এটা আঠালো পদার্থযুক্ত ব্যাপার, এটা আঠা দেখাও যাচ্ছে, আঠা যুক্ত, এবং এটি হলো তখন আঠালো জিনিসটা বা রসটাকে সরানোর জন্য রোদে শুকান ওনারা। এবং এটা হলো এই মৌসুমে পাওয়া যায়, এটা কি জুমে না জুমের বাইরে পাওয়া যায়, কোনটা? এটা জঙ্গলি না জুমে? জঙ্গলে। এটা জঙ্গলে, এটা কিন্তু জুমে নয়, এটা কিন্তু জঙ্গলে। তো জঙ্গলের এই প্রোডাক্টটি নিয়ে আসার পরে, কারণ এই মৌসুমে এটি হবে, এইটি হওয়ার পরে আগামী বছর আবার তারা পাবেন, তার মানে এই বছরে তারা এটিকে সংরক্ষণ করবেন, রোদে শুকিয়ে রেখে এটা বয়ামের মধ্যে রাখবেন, যেভাবে হোক রাখার পরে এটা মাঝে মাঝে কীভাবে খাবেন সেটা পরে আসছে। কিন্তু এই যে জালের মতো ছেঁচে শুকানো হচ্ছে যাতে আঠালো রসটা চলে যায়। এটা কীভাবে রান্না করেন? রান্না করবে। আচ্ছা, তার মানে রান্না করার বিষয়ে না, রান্না করবে। আমি আরও একটু আগে জেনেছিলাম সেটি হলো যে ধরুন আমরা শহরে যে সেমাই খাই, যে সেমাই আমরা খাচ্ছি সে সেমাইয়ের মতোই কিন্তু খানিকটা এইরকম, বাট এটি হলো আপনার তরকারিতে রান্না করা হয়, এটা লাকসু বিভিন্ন হবে, তারপরে হলো ঝোল করা হয় শুনেছি, তারপরে হলো নাপ্পি দিয়ে খাওয়া যায়, না শুটকি দিয়ে খাওয়া যায়,
হ্যাঁ শুরকি দিয়েও খাওয়া যায়। তো এই একটি কঙ্গায় বিষয়টি আমার কাছে অদ্ভুত লেগেছে, মানে এখানকার জীবনাচরণ সমতলে জীবনাচরণের সঙ্গে তো কখনো মেলানো যাবে না। এখানকার যখন যেটা হয় সেই জিনিসটাকে সংরক্ষণ করে পরবর্তী সময়ে ওই পণ্যটি না পাওয়া পর্যন্ত বা ওই ফসলটি না পাওয়া পর্যন্ত এটি কিন্তু তারা সংরক্ষণ করে তাদের এই সময়গুলো এই মৌসুমটি তারা চালাবেন। তার মানে এখন হলো জানুয়ারি, আগামী জানুয়ারিতে হলো আবার এই কঙ্গায় পাওয়া যাবে, তাহলে এক বছরের জন্য ওনারা সংরক্ষণ এখানে করছেন। আর যেটি হলো যে আমার সবচেয়ে ভালো লাগছে যে আমি যেদিকে দাঁড়িয়েছি সেটি হলো যে দূর পাহাড় দেখেন কত উঁচু। আর দূর পাহাড়ের এই বিষয়টি সঙ্গে মানে এখানে প্রকৃতিগতভাবে কি অদ্ভুত একটা মেলবন্ধন এখানকার মানুষের। তো কঙ্গায়ের ব্যাপারটি নিয়ে এখন হলো এই মুহূর্তে শেষ করছি, কেননা আমাদের সময় কম, খুব দ্রুত এগোতে হবে, সামনে যা দেখবো তা আবার তুলে নিয়ে এসে আপনাদের দেখাবো এবং এই দেখানোর মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন দুর্গম পাহাড়ের মানুষের জীবন আচরণ বা দুর্গম মানুষের সংস্কৃতি অথবা দুর্গম মানুষের ব্যথা বেদনা সুখ দুঃখের বিভিন্ন রকম কথোপকথন দৃশ্য ভিডিওগুলো। ভালো থাকবেন। জ্যোৎস্না ত্রিপুরাকে আবারও ধন্যবাদ, উনি আমাকে অনেক সহযোগিতা করেছেন।